Assalamualaikum beautiful people. So आज के basically कोनो video कर plan चिलो ना ऐडा all of a sudden अमी अमार cousin अमाके उधर जोनो पलवाई ने से तो अमाके दुई box पाठलो सम भाबलम जे review करे फिली so देखी कोनो एक टेक catering करन पासर का ओले कुर्तम ना but ऐडा एक टेक catering है so देखी के review दे কেমন সো এটার নাম হচ্ছে যে একটু সামনে সালসা কেটারিং সার্ভিস এটা কিন্তু কোনো স্পন্সর্ড ভিডিও না জাস্ট আমার কাজিন পাঠাইছে তাই আমি ভাবলাম যে রিভিউ করি এই যে দুই বক্স পাঠাইছে আমার খাওয়ার জন্য স্পন্সর্ড হলে ভালো হইতো ফ্রিতে ভিডিও পাওয়া যাইতাম ফ্রিতে বিরিয়ানি পাওয়া যাইতাম ওকে So let's see. Lemon. Oh, it's my favorite. Kachi biryani. Let's see the camera. Oh my god, aloo size too good. Onek mangso. আলু আছে আরো ও মাই গড স্মেলটা সুন্দর কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছে বাসায় আবার গেস্ট আসছিল সো ওই সময় এগুলো করা হয়নি ভিডিওটা আমি একটু কি আপাতত খেয়ে রিভিউ দিই এতগুলো আমি শিওর না এটা প্রাইসটা কারণ দিয়ে আছে তো আর সাম প্রাইসটা জিজ্ঞেস করি না কেমন বিসমিল্লাহ এই যে ঝরঝরা একদম ঝরঝরা কালারটাও সুন্দর আলুটা একটু হার্ড এই যে একটু হার্ড আলুটা এই যে একটু হার্ড সুলতানস ডাইনার খেয়েছিলাম যেরকম একটু সফট ছিল Take to her, but dekhi, let's see. Tastes quite good. The alu take to shock to khale. Mangsho ta abar soft, eje. আলুর কোয়ান্টিটি দেখলাম তিন চারটা আর মাংস সাত আটটার মতো এই সাইজের মাংসটা টু গুড মাংসটা বেটার দেন সুলতানস কিন্তু আলুটা সুলতানস বেস্ট আচ্ছা আমি এই বক্সটা দেখি এটা কি আমি শিও না ওইটা কাচ্চি এটাই কি আমি শিও না একটু দেখি তো ও এটাও কাচ্চি এই যে এক দুই তিন চার চারটার মতো আলু আর সাত আটটার মতো মাংস আচ্ছা ভিডিওটা এটা কোনো স্পন্সর না আগেই বললাম যে হঠাৎ করে পেলাম মানে কাজিন দেওয়া সো ভাবলাম যে রিভিউ করে ফেলি সো এটার অ্যাড্রেসটা দাওয়াই আছে অনেক মজা আমি রিকমেন্ড করব সবাইকে সো প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও আর প্লিজ সাবস্ক্রাইব করেন আর এটা আমি জানি না এদের ফেসবুক পেজ আছে কি না বাট আমি এদের অ্যাড্রেসটা ওর লিঙ্ক আমি পারলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা সরি আমি মাত্র জানতে পারলাম যে এই বক্সের একটা বক্সের দাম 350 টাকা প্রাইসটা একটু মনে হয় বেশি কারণ সুলতানসে দেখলাম যে মানে মোটামুটি কোয়ান্টিটিও ভালো বাট এটা টেস্ট খারাপ না আর ভালো লেগেছে থ্যাংক ইউ ভেরি মাচ